অনেক দিন ওয়েট করার পর দেখতে এসেছি, দেখবই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিং উইথ মৌরুদ্রা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নববর্ষ স্পেশাল ব্লগ। তো সবাইকে জানাই সবার প্রথমে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর সবার নতুন বছর যেন খুব ভালো কাটুক। তো আজকে স্পেশাল দিনে বাঙালিদের একটা ইমোশন জড়িয়ে আছে, তো আমরা ভাবলাম আজকের দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করি। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল ঠিক না, দুপুর আছে হয়েছে এখন। আমরা বেরোবো, খাওয়া দাওয়া করবো, ভুড়িভোজ করবো, বাঙালির ভুড়িভোজ যাকে বলে। তো তোমাদের সব কিছু শেয়ার করবো, কোথায় যাচ্ছি এখনও কিছু ডিসাইড করিনি, অনেক জায়গায় ফোন করেছি, তো ওখানে অনেক রকম কথা বলছে, জানি না আমরা কী করবো, কোথায় যাব। তো যাব তো একটা জায়গায় খেতে, তো তোমাদেরকে দেখাবো, সব কিছু শেয়ার করবো, আমরা কী কী খাচ্ছি, কী করছি সারা দিনের, আজকে পুরো হোল ডে প্ল্যান। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাই। তো নববর্ষের এই ব্লগটা এখান থেকেই শুরু করি। আর যারা নতুন দেখতে এসেছো আমাকে বন্ধুরা, তারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দিও ভিডিওটা। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। এবার আমরা আমাদের নববর্ষ স্পেশাল ভুড়িভোজ খাওয়া শুরু করব। তো তোমাদের খাওয়ার আগে একবার মেনুটা পরিষ্কার করে বলে দিই। আমরা অর্ডার করেছিলাম আম পোড়া শরবত, মোচার চপ, ছানার ডালনা, গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বাসমতি রাইস, বাসন্তী পোলাও আর ভেটকি পাতুরি। অনেক কিছু অর্ডার করে ফেলেছি, সো চলো এবার পেট পুরে খাই আর জমিয়ে নববর্ষ সেলিব্রেট করি। আর তোমরা দেখতে থাকো।
বাঙালির মাটন কষাটা বেশ আর কিছু সব থেকে অপূর্ব খেতে। আমি একবার মাটন কষা নিয়ে ভাত খেয়ে দেখেছি, সাদা ভাত আর মাটনের মতো তুলনা হয়। তারপর এখন পোলাওয়ের সাথে মাটন কষা খাচ্ছি। সব রান্নাবান্নাই খুবই সুন্দর হয়েছিল, বিশেষ করে মোচার চপটা তো দারুণ খেতে হয়েছিল। আর ঐতিহাসিক মুহূর্ত তো তৈরিই হয়েছিল যখন মাটন কষার সাথে বাসন্তী পোলাওটা খাচ্ছিলাম। উফ, অপূর্ব খেতে। কিন্তু ভেটকি পাতুরিতে একটু নুনটা কম হয়েছিল। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি একটা মলে। আর তার আগে জুতো কেনার আছে, জুতো টুতো কিনে মলে যাব। তো প্ল্যান হচ্ছে KGF-2 দেখা। এইবারে সময় হয়ে এসেছে নববর্ষের সেই আনএক্সপেক্টেড সারপ্রাইজটাকে রিভিল করার। আমি জানি তোমরা সবাই ওয়েট করে আছো, কারণ থাম্বনেলে তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো দেখা হয়ে গেল হঠাৎ করে জুন আন্টির সাথে। এই দেখো উশুশ্রী চক্রবর্তী ম্যাম, শ্রীময়ীর স্পেশাল ক্যারেক্টার জুন আন্টি, আমার ভীষণ ফেভারিট। আমি খুব খুশি হয়েছিলাম ওনার সাথে হঠাৎ দেখা হয়ে। আর তারপরে আমরা আবার একটা নতুন জিনিস খেয়ে ট্রাই করলাম, ফ্রাইড আইসক্রিম। তোমরা কখনো খেয়েছো? যারা খাওনি তারা দেখে নাও কীভাবে ফ্রাইড আইসক্রিম বানানো হয়।
এবার আমরা যাচ্ছি KGF-2 দেখতে, অনেক বছর পর। অনেকদিন ওয়েট করার পর দেখতে এসেছি, আজ দেখবই। অনেকদিন ওয়েট কি, কাল কালকেই তো রিলিজ হলো, না না পার্ট ওয়ান বেরোনোর পর দেখার পর অনেকদিন ওয়েট করেছি, তাই বললাম অনেকদিন ওয়েট করার। তোমরা হয়তো এটা শুনলে আমাকে সবাই মারবে, কিন্তু আমার পার্সোনালি মুভিটা অতটাও ভালো লাগেনি। সবাই যেভাবে বাড়াবাড়ি করছে, মাতামাতি করছে, আমার সেই আন্দাজে অতটা ভালো লাগেনি। হ্যাঁ, স্টাইল অ্যাটিটিউড জবরদস্ত ছিল, শুধু সারা সিনেমা জুড়ে শুধু ওইটুকুই আমি পেয়েছি। আমার মাঝে মাঝে ভীষণ একঘেয়েমি লেগেছিলো, কিন্তু অপর দিকে অভির মারাত্মক ভালো লেগেছিলো, ও পুরো পাগল হয়ে যাচ্ছিলো মুভিটা দেখে। বিশেষ করে এন্ডিংয়ে যখন জানতে পারলো যে চ্যাপ্টার 3 আসছে, তখন একদম লাফিয়ে উঠেছে, খুব আনন্দ পেয়েছে সবাই। এনিওয়েজ, সবার টেস্ট তো সমান হয় না, বাদ দাও। রাত্রির হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলার জন্য এত লাস্টে এসে আমি স্ট্যান্ডটা বার করলাম। আমার মুভিটা ভালো লেগেছে। মামা, তুই বাড়ি কখন যাবি? সেই সকালবেলায় বেরিয়েছিস বাড়ি। চলো যাই বাড়ির দিকে। মলের বাইরে বেরিয়ে দেখছিলাম নববর্ষের জন্য অত রাতেও খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনছিলাম, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়ালাম। তো নববর্ষের স্পেশাল ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা যারা নতুন আমাকে দেখতে এসেছো, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। Take care. Bye-bye.